আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুপুরে খেতে বসে মনে হলো ঘুরতে যাব তো খাওয়া দাওয়া করে আর দেরি না করেই চলে গেলাম ঘুরতে তো এই ডিসিশনটা সম্পূর্ণ ছিল তাকিয়ার মানে খেতে খেতে বলতেছে যে আপু চলেন কোথাও ঘুরতে যাই তো তারপরে হলো ডিসিশন তো এই ছিল আমাদের দুপুরের খাবার ডাটা আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছ তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে একটু রেস্ট করে তারপর হচ্ছে বের হয়ে গেলাম তো আমাদের বাড়ির কাছাকাছি গেলাম যেহেতু মানে একটু বিকেল হয়ে গেছে তো আর বেশি দূরে যাইনি কোথাও তো এই তো চলে আসলাম ধিতপুর তো এর আগে যখন এইখানে আসছিলাম অটো থেকে যেইখানে আর কি নামি মানে ওইখানে পানিতে একদম ভরা ছিল প্রায় মানে হাঁটু পানি পর্যন্ত ছিল আর এইবার এসে দেখি মানে এইরকম অবস্থা তো হাঁটতে হাঁটতে আমরা সামনে গেলাম এর আগের বার তো ট্রলার দিয়ে মানে সোজা আর আরও অনেক সামনে গিয়েছিলাম তো যত দূর চোখ যেত আর কি পানি আর পানি ছিল তো এইবার এসে দেখি আর কি মানে এইখানে ধান চাষ করা হচ্ছে তো আর কি দেখে ভালোই লাগলো তো আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছি মানে এইখানে তো পানি নেই কিছুই নেই তাহলে এইখানে দাঁড়িয়ে আমরা কী করবো তো তারপর হাঁটতে হাঁটতে হচ্ছে সামনে চলে যাচ্ছি এইগুলো একদম মানে পানিতে মানে টৈটুম্বুর ছিল তো এই তো সামনেই হচ্ছে তুরাক নদী মানে পানি কমে মানে নদীর একদম মানে মাঝখানে একদম অল্প পরিমাণ হয়ে গেছে আর কি তো হাঁটতে হাঁটতে এই তো আমরা নদীর কাছে চলে আসলাম তো ভাবতেছি যেহেতু এইখানে আসছি তো ওই পার যাবো তো আরফা হচ্ছে উপর থেকে নামতে অনেক ভয় পাইতেছিল তোর মামি ওকে কুলে নিয়ে আর কি নামিয়ে দিল তো আমরা হাঁটতে হাঁটতে তো এই মানে ছোট ট্রলারটার কাছে গেলাম তো বলতেছে যে এইটা যাবে না ওই যে সামনে যে নৌকাটা ছিল এইটা যাবে যেহেতু আমরা এই তিনজন মানুষ এর জন্য আর এইটা প্রয়োজন হবে না তো নৌকা দিয়ে হচ্ছে পার হয়ে যাব। আমি আগে উঠে গেলাম নৌকার মধ্যে আর এই তো তুরাগ নদীর পানির অবস্থা খুবই খারাপ পানির কালার মানে কালো তারপর পানি থেকে খুব বাজে গন্ধ তো আমি আগে উঠলাম তারপর এই যে আরফা হচ্ছে উঠল তো ভয়ে ভয়ে আর কি পার হয়েছি নৌকায় উঠতে মানে ভালোও লাগে আবার ভয়ও লাগে তো আমরা পার হয়ে গেলাম এই দিকে হচ্ছে সম্পূর্ণ পানি ছিল এই তো উঁচু জায়গাটা যে এত দূর পর্যন্ত হচ্ছে পানির যখন মানে থাকে এত দূর পর্যন্ত পানি উঠে যায় তো আমরা আস্তে আস্তে যে উপর উঠে গেলাম কত পরিমাণ ঢালু তো আরফা হচ্ছে আগে উঠল তারপর তাকিয়া আরফাকে ধরে ধরে আর কি উঠাইতেছে ও ভয়ে ভয়ে ছিল আরফা তো তারপর কোথায় যাব কোথায় যাব পার হওয়ার পর একটু চিন্তা করলাম যে এর আগের বার আমরা দেখে গিয়েছিলাম এইখানে হচ্ছে সরিষা খ্যাত করা হয়েছে তো ভাবলাম যে সরিষা আর কি ফুলের ওইখানে চাই যে আর কি কিছু ছবি টবি তুলি ওইখানে একটু সময় কাটাই তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি মানে এইখান থেকে প্রায় আমার ফুপুর বাড়ির কাছে চলে গেছি মানে হাঁটতে হাঁটতে তো যাওয়ার মাঝখানে হচ্ছে একজনকে জিজ্ঞেস করলাম সরিষা আর কি খ্যাতের কথা তো বলল যে ফুল এখন ঝরে আর কি সরিষা হয়ে গেছে তো তারপর আর সামনে আগাইনি তারপর ওইখান থেকে আর একটু মানে আশেপাশে ঘোরাঘুরি করলাম তো এই যে সূর্যটা একদম মানে ডুববে এরকম অবস্থা তারপর হচ্ছে আমরা একটু আর কি বাগানে নামলাম কার বাগান সেটা জানি না খুবই সুন্দর পরিবেশ মানে এত ভালো লাগছে এক কথায় যেটা এই তো এর আগের বার এখানে এসে দেখেছিলাম লাউ গাছ আর কি হয়েছে তো এইবার এসে দেখি লাউ গাছ মানে একদম মানে শেষ আর কি আর এই লাউ শাকগুলো হচ্ছে চাষ করা হয় শুধু খাওয়ার জন্য এগুলা থেকে কোনো লাউ হয় না তো আরফা হচ্ছে এইখানে যেতে খুবই ভয় পাইছে মানে ও কান্না করতেছে এরকম অবস্থা ও এত চিকন রাস্তা দিয়ে হাঁটতে পারে না তো এইটাকে তো আমরা আমাদের ভাষায় বলি বাতর তো অন্য জায়গায় এটাকে এরকম চিকন সরুর রাস্তাকে কে কি বলেন সেটা জানি না তো তারপরে এইখানে মোটামুটি ছিলাম কিছুক্ষণ সময় কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই তো আরফা এখানে দাঁড়িয়ে খুবই মন খারাপ করে রাখতেছে মানে ও সামনে যাবেই না ও এতটা পরিমাণ ভয় পাইতেছে তো তাকে বলতেছে যে চলো সামনে যাই ভালো লাগবে তো সামনে আসলাম আসার পরে এত এত ভালো লাগছে মানে পরিবেশটাই এইসব পরিবেশ দেখলে সত্যি অনেক ভালো লাগে তো আস্তে আস্তে এইখানে একটু পেলাম সরিষা ফুল তো এখানে দাঁড়িয়ে দুই একটা ছবি তোলা হইলো আর এখানে হয়তো পাতাকপি বা ফুল ফুলকপি এরকম সবজি চাষ করা হয়েছে আসলে গাছগুলো ছোট ছোট মানে বুঝতে পারি না অতটা তো এইগুলো হচ্ছে ধনিয়া পাতা আর আমরা আসছি মানে ওই উঁচু রাস্তাটা থেকে হচ্ছে আমরা এইখানে নামছি মানে অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসছি খুবই ভালো লাগছে মানে পরিবেশটা তো এখানে কিছুক্ষণ ছিলাম তো আরফার তো বললামই মনটা খুবই খারাপ মানে ও ভয় পাইতেছে যে রাস্তা দিয়ে ও হাঁটতে গেলে এই পাশে মানে হচ্ছে ধান খেত ওইখানে কিনা না যায় এর জন্য আর এই হচ্ছে একদম দেশি ধনিয়া পাতা তো তারপর ওইখানে একটু ঘোরাঘুরি করে আর কি তারপর চলে আসলাম আরফার জন্য আর কি আর একটু সময় থাকতে চেয়েছিলাম কিন্তু থাকতে পারলাম না ও প্রচণ্ড ডিস্টার্ব করতেছে মানে ওইখানে থাকবে না খুব ভয় পাইতেছে তো তারপর আর কি করা আর আমাদেরও আর কি মাগরিবের আগে নদীটা পার হতে হবে তাই আর কি আমরাও চলে আসছি তো এসে দেখে নৌকাটা নদীর মাঝখানে আর কি চলে গেছে আর একটু আগে আসলে হয়তো মানে এখনি পার হতে পারতাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওটাই দেখতে পারবেন এইখান থেকে আমরা কোথায় গিয়েছি কি খেয়েছি আর কি কি করলাম তো আশা করি দেখবেন নেক্সট ভিডিওটা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ